ছাত্র জনতার অভ্যুত্থানে গেল 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর সরকারি বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক পড়ে। প্রধান বিচারপতি সহ অনেককেই পদত্যাগ করতে বাধ্য করেন ছাত্র জনতা। তবে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পাতানো নির্বাচনের মূল কারিগর। নির্বাচন কমিশনে চলছে স্বাভাবিক কার্যক্রম, চাপা উত্তেজনা থাকলেও সিইসি সহ সব কর্মকর্তাই নিয়মিত অফিস করছেন। পদ ছাড়ার বিষয়ে সরাসরি মুখ না খুললেও অন্তর্বর্তী সরকার চাইলে পদত্যাগে প্রস্তুত তারা। যদিও বিশেষজ্ঞরা বলছেন নৈতিকতার জায়গা থেকে অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল তাদের, শেখ হাসিনা সরকারের আমলে তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনে অংশীদার হয়েছেন, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন তাদেরকে দায়বদ্ধতার আওতায় আনতে হবে। তারা যে অন্যায় করেছে, অনেকগুলো নির্বাচন তারা বিতর্কিত নির্বাচন করেছে, বেশ কয়েকটা দলকে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নিবন্ধন দিয়েছে এবং তারা নির্বাচনের নামে প্রহসন করেছে, তো তাদেরকে এই যে এগুলো হলো নির্বাচনী অপরাধ, এই নির্বাচনী অপরাধের জন্য তাদেরকে দায়বদ্ধ করতে হবে, তাদেরকে বিচারের আওতা আনতে হবে এবং তাদের যথাযথ শাস্তি হওয়া দরকার বলে আমি মনে করি। তবে নির্বাচন কমিশনে থমথমে অবস্থা বিরাজ করলেও এনআইডি সংশোধন সহ অন্যান্য সেবা কার্যক্রম চলছে স্বাভাবিক নিয়মে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।